করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের কারণেই সমস্ত মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে, আর এর ফলে দিন আনা দিন খাওয়া হতদরিদ্র মানুষগুলিকে সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৈরি করেছেন স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড। মুখ্যমন্ত্রীর মানবিক এই আবেদনে সাড়া দিয়ে নদিয়ার 11 নম্বর জেলা পরিষদ সদস্য তথা 63-2 নম্বর ব্লকের বাটনিয়া নিবাসী প্রতিষ্ঠিত ব্যবসায়ী শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী আজ 63-2 নম্বর ব্লকের বিডিও শুভসিংহ রায়ের হাতে 1 লক্ষ টাকা তুলে দিলেন। উল্লেখ্য, তিনি কয়েকদিন আগেও পলাশিপাড়া বিধানসভার 13টি গ্রাম পঞ্চায়েতের দুস্থ মানুষদের জন্য 300 কুইন্টাল চাল ও আলু বণ্টন করেন। তার এই কাজ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী ও 63-2 নম্বর ব্লকের বিডিও শুভসিংহ রায়ের বক্তব্য আমাদেরই ক্যামেরায়। আমি শ্রী শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, 11 নম্বর জেলা পরিষদের মেম্বার, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি নিজেকে আপ্লুত হয়ে আমি 13টা অঞ্চলে মোটামুটি 300 কুইন্টাল মতো চাল এবং আলু দিয়েছিলাম। এবং আজকে আমি মুখ্যমন্ত্রী মাতৃময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা আমি অনুদান করলাম। কার হাতে তুলে দিচ্ছেন? আমি মাননীয় বিডিও সাহেবের হাতে তুলে দিলাম। আমাদের নদিয়া জেলা পরিষদের সম্মানীয় সদস্য শ্রী শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী মহাশয়, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিশেষ ত্রাণ তহবিল খোলা হয়েছে, এই বিশ্বব্যাপী যে কোভিড-19 ভাইরাস, সেটা আমাদের রাজ্যেও যাতে তাকে সার্থকভাবে প্রতিহত করা যায়, তো সেই ত্রাণ তহবিলে তিনি 1 লক্ষ টাকা তার নিজস্ব ব্যক্তিগত সঞ্চয় থেকে দিলেন। তাকে প্রশাসনের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সব মানুষ পাশে দাঁড়ান সরকারের পাশে, তাদেরকে নিয়েই সরকার, তাহলে সরকারি কাজকর্ম আরও ভালো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।